এই গরমে আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন সেই উপায়টাই বলে দিচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। তবে মনামী ঘোষ যে পার্টিকুলার ভিডিওটা শেয়ার করেছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি একটি কটন শাড়ি পরেছেন, বলা যেতেই পারে সেটা তিনি পরে রয়েছেন মলমল। এবং সেই মলমল শাড়ি পরে খোলা চুলে ঠাকুর ঘরের ঠিক সামনেই তিনি নাচ করছেন। ভাবা যায় এই গরমে কিরকম ভাবে নাচ গান করা যেতে পারে, এন্ড সেটা করবার জন্য এক্স্যাক্টলি আপনাকে কি এফোর্টলেসলি জাস্ট একটা সাদা রঙের শাড়িটা পরতে হবে। মোদ্দা কথা এটাই তিনি বোঝাতে চাইলেন। অভিনেত্রী মাঝে মধ্যে বিভিন্ন রকমের ছবি শেয়ার করেন, সেখানে থাকে অবশ্যই শাড়ির পরা ছবি, কিন্তু আরও তার সঙ্গে যে আনুষঙ্গিক ছবিগুলো থাকে সেগুলো হচ্ছে বেশ একটু ওয়েস্টার্নাইজ কালচারের। সেটা কীরকম? সেখানে কখনো তিনি বিদেশে সফরে গিয়েছেন, সেই সফরে এক্স্যাক্টলি তিনি কি কি পরলেন, কখনো তিনি ক্রুজের ডেকে বসে আছেন সেখানে দাঁড়িয়ে তিনি রিল করছেন কি, কখনো তিনি সেইখানে দাঁড়িয়ে বা ক্রুজ ডেকে দাঁড়িয়ে সানসেট উপভোগ করছেন, কখনো হতে পারে স্টিলস, কখনো বা রিল ভিডিও, সব রকম মুহূর্তই তিনি শেয়ার করে থাকেন। এই তো কিছুদিন আগেই তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে, যদিও কোনো জায়গার নাম উল্লেখ ছিল না তার পোস্টে, তবে শুধুমাত্র তিনটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি তিনটি কি? এক ছিল তার একটা সেলফি, আর তার সঙ্গে ছিল তার একটি ছবি পরিষ্কারভাবে তিনি সেই যে গুজে বসে আছেন এয়ারপোর্ট লাউঞ্জে, আবার তার সঙ্গে যেই ছবিটা ফার্স্ট সামনে চোখে এসছে সেটা হচ্ছে যে একটি কফি মাগ, তার সঙ্গে একটি পাসপোর্ট আর ঘুরতে যাওয়ার একটা ভ্যানিটি ব্যাগ, আর সেটা নিয়েই বেশ সরগরম। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন অভিনেত্রী? কিন্তু অভিনেত্রী তো কুলু পেটেছেন, কখনোই কোনো ইনফো পাস করবে না। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে যদি কান পাতা যায় তাহলে শোনা যাচ্ছে তিনি কিন্তু নিজের কাছের মানুষ বা মনের মানুষকে সঙ্গে নিয়েই বিদেশে পাড়ি দিয়েছেন। এরকম ধরনের মনামী সংক্রান্ত আরও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা জাস্ট প্রেস করে দিন।